नमस्कार। तो अनुरोध छिलो मीर अर्थात स्लाइडिंग एवं वाइब्रेटो और गमका किभाबे आमरा करते पारी। तो वाइब्रेटो करार समय आमादेर मने राखते होबे जे आमादेर फिंगारिंग धरार जो स्टाइलटा तार उपरे किन्तु वाइब्रेटोटा परिष्कार होबे। तार जन्य आमाके अवश्यई फिंगार बोर्डेर तलार दिके एई ठीक एई पजिशने आमार थाम्सटा एइभावे राखते होबे, एइभावे राखते होबे। हाथेर कोनो अंश आर टाच करबे ना अन्य फिंगार बोर्डेर साथे बा এই ঘাড়ির সাথে, শুধু এই থাম্বসটা লেগে থাকবে। তার উপরে শুধু এই আঙুলগুলো ডিসটেন্স রেখে ফাঁকা থাকবে, এরকম থেকে এরকম থাকবে থেকে শুধু যেই নোটটাকে বাজাবো সেই নোটটার উপরে আঙুলটা থাকবে এবং আঙুলটা একবার পেছনে এবং সামনে, পেছনে আর সামনে, পেছনে আর সামনে, এইভাবে আসবে। তো এইটাকে আমরা একটু ফাস্ট করলে এইরকম। এবার আমি সরগম দিয়ে দেখাই কীভাবে ভাইব্রেটর বাজানো যায়। তো সরগমের সাটাকে যদি বাজাতে যাই তাহলে আমি জি তারের উপরে সা এত যদি ফাস্ট না হয় তাহলে আর একটু স্লো করে সা রে গা মা পাটা এখানে বাজিয়ে নিলাম কারণ পায়ের উপরে ভাইব্রেটও করছি। এবার ধা যেহেতু আমি নিচে রেখে বাজাচ্ছি এই জন্য একটু হয়তো আঙুলের চালনাটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমি শোল্ডারে তুলে বাজাই তাহলে ব্যাপারটা এই টাইপের আসবে। তাহলে আমার থাম্বসের উপরেই ফিঙ্গারবোর্ডটা বা ঘাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর আমি শুধু একটা আঙুলে নোটটা ধরেছি, বাদ বাকি পুরো আঙুলটা আমার ফ্রি থাকছে, ভায়োলিনের সঙ্গে টাচ হচ্ছে না, হাতের কোনো অংশই ভায়োলিনের সঙ্গে এরকম টাচ হবে না, এরকম ক্লিয়ার থাকবে, এই টাইপের। তলায় থাম্বসটা থাকবে আর উপরে এরকম হবে, এটা শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ বেন্ড হবে, কিন্তু নোটটা একই জায়গায় লেগে থাকবে আর আঙুলের ডগাটা নরম থাকবে, শক্ত হবে। এটা হয়ে গেল ভাইব্রেটো। এবার আমরা সরগম সাহায্যে স্লাইডিং শিখব। স্লাইডিং বলতে স্লাইডিং দুরকম হয়, একটা হচ্ছে নিচ থেকে উপরে যাব, উপরের নোট অর্থাৎ উদারা আর মুদারা দুইভাবে হয়, একটা অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং যদি হয় এরকম হবে সা রে এই হয়ে গেল তারার সাইজটি। এবার আবার ফেরত আসবো। এই স্বরলিপিটাই আমরা যখন অলঙ্কারের মতো করে কোনো কোনো নোট বাজাবো তখন আমরা এটাই অন্যরকম হয়ে যাবে। তাহলে এক নোট থেকে আর এক নোট যাব, আমরা কখনোই স্কিপ করে যাব না, মানে নোট টু নোট বাজাবো না। এক নোট থেকে আর একটা নোটের মধ্যে যে গ্যাপটা আছে সেটাকে আমরা ঘষে নিয়ে পরের নোটে যাব। এটাই হলো স্লাইডিং। এইবার হচ্ছে গমাকা। গমাকা হচ্ছে একটা নোটকেই বেশ কয়েকবার আমরা ওপরে যাব, ওই নোটটা থেকে হয় উপরের দিকে যাব অথবা নিচের দিকে আসবো। আবার কখনো হয় আমরা উপরে এবং নিচে দুদিকে যাব, অর্থাৎ যেই নোটটা আমার মূল বাজাতে হবে, মুখ্য যে নোটটা, যেটাকে আমার মেন নোট, সেই নোটটাকে আমি ধরে তার একবার উপরে যাব, আবার নিচে আসবো, অথচ আবার ফেরত আসবো মূল নোটে। অথচ এই কাজটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এরকম একটা বিষয় আছে। ফাইনালি কিন্তু আমাকে মূল নোটেই দাঁড়াতে হবে। তাহলে আমার ফিঙ্গারিংটা কখনো এরকম হবে। এইবার তাহলে আমরা সারেগামের সাহায্যে দেখে নিই। যদি আমি সাটাকে বাজাই, এই ক্ষেত্রে গমাখা বাজানোর সময় মনে রাখতে হবে একটা কথাই, থার্ড ফিঙ্গার খুব কম ব্যবহার হবে, মিডিল ফিঙ্গার অথবা ফার্স্ট ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারের মধ্যে যেটাই ব্যবহার হোক, দুটো ফিঙ্গার কিন্তু আমার কাছাকাছি থাকবে। আমি যেই ফিঙ্গারটা দিয়ে বাজাই, মিডিল ফিঙ্গারই হোক বা ফার্স্ট ফিঙ্গার হোক, এটা আমার সুবিধা মতো আমি বাজাবো, কিন্তু আমার এই দুটো ফিঙ্গার কিন্তু একে অপরকে সাপোর্ট দেবে। শুধু একটা ফিঙ্গারে নাম রেখে মানে গমাকা করাটা ঠিক না, কারণ দুলে যাবে আঙুল বেশি, তাতে কী হবে, নোটটা সঠিক নাও আসতে পারে। প্র্যাকটিসের উপর নির্ভর করছে এটা। তবে বেশিরভাগ সময় আমরা দুটো ফিঙ্গার কাছাকাছি রেখে গমাকা করব। তাহলে আমরা যদি এই যে সা, এই সা থেকে আমরা যদি গমাকা শুরু করি, তা সায়ের উপরে, সায়ের উপরে এই কাজটাকে আমরা এত স্লো করব না, ওটাকে আর একটু ফাস্ট করব। তাহলে আমার সা যদি সা, এবার রে, এই যে রে, গা, ফাইনালি গায়ে দাঁড়ালাম, দিয়ে মা, মা, এবার পা, পা হলো, এবার ধা, ফার্স্ট ফিঙ্গার দিয়ে করছি কিন্তু সেকেন্ড ফিঙ্গারটাও, মিডিল ফিঙ্গারটাও আমি পাশে রেখেছি। এবার নি, এই যে নি, এবার সা, এইভাবে আমরা সরগম দিয়ে আগে গমাকাটা বাজানো শিখব। পরে আমাদের যখন যখন যেই যেই রাগ বাজাবো তখন সেখানে বা কোনো গানের মধ্যে আমাদের এই নোট এই নোট এইগুলো বাজাতে হবে, গমাকাটা বাজাতে হবে। তাহলে মির বা স্লাইডিং এবং গমকের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। মিরটা আমি কখনো ফার্স্ট বাজাবো না, কিন্তু স্লাইডিং করে মির উপরে নিচে আসতে হয়। গমাকাটাও আমাদের স্লাইডিং করেই করতে হয়, কিন্তু গমাকাটা হচ্ছে পার্টিকুলার একটা নোটকে নির্দিষ্ট করে আমরা কম্পন করছি, ওপরে এবং নিচে নামছি। ফাইনালি আমরা নির্দিষ্ট নোটের উপরে দাঁড়াবো, কিন্তু আমাকে উপরের নোটে যেতে হবে, আবার ফেরত আসতে হবে নির্দিষ্ট নোটে, উপরে এবং নিচে। এইভাবে আমরা গমকে প্র্যাকটিস করব। তা প্রথমে আমরা স্বরলিপি দিয়ে শুরু করব, পরে গানের মধ্যে বিভিন্ন রকমভাবে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। এই ছিল তিনটে বিষয়, আশা করি বুঝতে পারবেন। যদি এরপরও কোনো অসুবিধা হয় তাহলে পার্টিকুলার একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব।